हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो गाइज आज के चले এসেছি আপনাদের কাছে। आज के ভাবছেন আমি কোথায় যাচ্ছি। আমি পুরো ফুললি রেডি। आज के আমি যাচ্ছি হচ্ছে আমার মামা বাড়ি রানাঘাটে। আমি আগেও আপনাদের বলেছিলাম আমার মামা বাড়ি রানাঘাটে, তো আজকে সেই জায়গাটাই যাচ্ছি। তো আপনাদের পর ব্লগে আমি দেখাবো কেমন ওই জায়গাটা। তো চলুন যাওয়া যাক রানাঘাট। আমি আগে স্টেশনে যাব টোটো করে, তারপর 11:52 ট্রেন ধরে আমরা যাব হচ্ছে বনগাঁ, তারপর বনগাঁ থেকে রানাঘাট, রানাঘাট থেকে অটো বা টেকার ধরে যেতে হয় মামা বাড়ি। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা ট্রেনে আসার পথে আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, ওই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ট্রেনের কিছু। তো গাইস এখন দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি, এটা ইলেকট্রিকের দোকান আমার মামা বাড়ি, আর এই যে আমি আরেকটা মামার বাড়ি, এটা আমার আরেকটা বড় মামার বাড়ি। সেই বাড়িতে আমি ছাগলকে দেখুন এখানে পাতা খাওয়াচ্ছি। আমার ছাগলটা আমার কোলের উপর উঠে পড়েছিলো, খুব সুন্দর লাগছিল। তো গাইস দেখুন এখন আমি চলে এসেছি হচ্ছে কেশাইপুর ফরেস্টে। তো গাইস এই যে ফরেস্টটা বিশাল বড় ফরেস্ট, মানে এইটা হচ্ছে গার্ডবাবুদের থাকার জায়গা। বন দপ্তরের যারা পাহারাদার গার্ডবাবু তাদের এই ঘরটা থাকার জায়গার জন্য দিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন এই ফরেস্টটা হচ্ছে অনেক বড়, আর এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ এই জঙ্গলে পিকনিক করা যাবে না, আর নানা জিনিস আছে নোংরা আবর্জনা এরকম ফেলা যাবে না। আর এইটা হচ্ছে নদিয়া জেলা কেশবপুর আউটপোস্ট, এইটা হচ্ছে আমাদের কেশবপুর ফরেস্ট, এটা হচ্ছে নাম। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানাঘাট ধর্মতলা, এটা হচ্ছে এখানে ডাকিনী যোগিনী মা কালী থাকে, এখানে পুজো হয় প্রত্যেক বছর কালী পুজো হয়। তো গাইস এই যে এইটা হচ্ছে রাস্তা আমার ছোটো মামার বাড়ি যাওয়ার, আমরা সবাই মিলে যাচ্ছি ছোটো মামার বাড়ি, আমি মা মাসি মাসির ছেলে তারপর আমার ছোটো দিদুন সবাই মিলে এখন যাচ্ছি আমার ছোটো মামার বাড়ি। তো চলো যাওয়া যাক, এই যে সবাই আছে। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কী সুন্দর কলা বাগান, কী সুন্দর খোলা মাঠ, সবুজ চারিদিকে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এখানে অনেক বাড়ি করে ফেলেছে, আগে একটাও বাড়ি ছিল না, এখন প্রচুর বাড়ি করে ফেলেছে, সব বড় বড় বাড়ি। তো গাইস গাইস এরপরের বার মামা বাড়ি আসলে আবার আপনাদের ভালো করে দেখিয়ে দেবো, আর ফরেস্টটাও ভালো করে দেখিয়ে দেবো, এখন জল তাই জন্য দেখাতে পারলাম না। তো গাইস টাটা, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।